কিশোরগঞ্জ আর দিনাজপুর দুই জেলার মানুষের মধ্যে 2019 সাল থেকে এক ধরনের প্রতিযোগিতা দেখা যায়। সেটি হলো কোথায় ঈদের জামাত কত বড়। কিশোরগঞ্জের শোলাকিয়ায় প্রায় 200 বছর ধরে বিরাট জামায়াত হয়ে আসছে। সেটিকে টেক্কা দিয়ে 2017 সাল থেকে প্রস্তুত করা হয় দিনাজপুরের বিশাল ময়দান গোত্রয়ে শহীদ। ঈদের জামাতের ক্ষেত্রে কিশোরগঞ্জের শোলাকিয়ার বিশাল জামাত যে দেশের সবচেয়ে বড়, এ নিয়ে কোনো প্রশ্ন ছিল না কখনো। তবে কয়েক বছর ধরে দিনাজপুরের গোত্রয়ে শহীদ বড় ময়দানে 2017 সাল থেকে জামায়াতের আয়োজন করার পর একটা প্রশ্ন উঠতে শুরু করে, কোন মাঠের জামায়াতটি সবচেয়ে বড়। 2019 সালে দিনাজপুরে ঈদ জামাত আয়োজনের দায়িত্বে থাকা কমিটি দাবি করেন, সে বছর সবচেয়ে বড় জামায়াত হয়েছে গোত্রয়ে শহীদে। তবে শোলাকিয়ার জামাত সংশ্লিষ্টরা এখনও সবচেয়ে বড় জামায়াতের দাবি ছাড়ছেন না। তারা বলছেন, শোলাকিয়ার জামাত কেবল বিশাল ময়দানে নয়, ময়দান ছাড়িয়ে আশেপাশে কয়েক কিলোমিটার বড় সড়ক, ফাঁকা জায়গা, স্কুলের মাঠেও ছড়িয়ে যায়। সব মিলিয়ে গোত্রের শহীদের চেয়ে বেশি মানুষ থাকে এখানে। শোলাকিয়া ময়দানের নামকরণ হয়েছে ব্রিটিশ আমলে, এখন থেকে প্রায় 200 বছর আগেই ঈদ জামায়াতকে কেন্দ্র করে। বলা হয় ওই বছর জামায়াতে 16 লাখ মানুষের জামাত হয়েছিল। সেই বিষয়টি ছড়িয়ে যাওয়ার পর বছর বছর মুসল্লির সংখ্যা আরও বেড়েছে। এই জামাতকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ে বিশেষ ট্রেনের আয়োজনও করেন। আর এমনকি ঈদের আগে থেকে উত্তরবঙ্গ থেকে মানুষ এসে তাঁবু খাটিয়ে ময়দানে অবস্থান করতে দেখা যায়। পরিচিত স্বজনদের বাড়িতেও জামায়াতকে কেন্দ্র করে অতিথি আসার ঘটনাও এক নিয়মিত চিত্র ছিল। কিশোরগঞ্জ শহর থেকে পূর্ব দিকে কিলোমিটার দুয়েক দূরে এই শোলাকিয়া ময়দানের অবস্থান। সেখানে বিশাল ময়দান ছাড়াও পাশের ফাঁকা জায়গা, যা গরুর হাট হিসেবে ব্যবহৃত হয়, এবং পাশে একটি স্কুলের বিশাল মাঠ এবং কিলোমিটার দুয়েক সড়কেও হয় এই জামায়াত। তবে এই ময়দানে জামাতকে টেক্কা দিতে 2017 সাল থেকে দিনাজপুরে শুরু হয় চেষ্টা। তৈরি করা হয় বড় একটি মিনার, সেবারই হয় বড় আকারের প্রথম জামাত। এর আগের বছরগুলোয় জামাত হলেও সেগুলো হতো ছোট আকারে। শহরের জেলা প্রশাসন কার্যালয়ের পাশে এ ময়দানটি সেনাবাহিনীর। তবে এখানে সাধারণ জনগণ খেলাধুলার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি পালন করতে পারে। আর 2019 সালে এসে 6 লাখ মানুষের জামায়াতের করার ঘোষণা দিয়ে চলতে থাকে প্রস্তুতি। সে বছর জামাত শেষে বলা হয় তারা যত মানুষকে জড়ো করবে ভেবেছিলেন, মুসল্লি এসেছে তার চেয়ে বেশি, ফলে এটি দেশের বৃহত্তম জামাত। শোলাকিয়া ঈদগাহ মাঠ মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম গোলাপ বলেন, ময়দানে 265টি সারি হয়, প্রতি সারিতে প্রায় 500 করে মুসল্লি দাঁড়াতে পারে। সব মিলিয়ে শুধু মাঠের ভেতরেই প্রায় 1,32,500 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। এছাড়া পাশের মাঠের বিভিন্ন খালি জায়গায় মুসল্লিরা নামাজ আদায় করেন। মাঠের সমপরিমাণ মুসল্লি নামাজ আদায় করেন পাশের মাঠের সড়ক ও খোলা জায়গায়। ঈদগাহ মাঠ ছাড়াও আশেপাশের বাড়িঘর, ফাঁকা জায়গা এবং মাঠের পাশের সড়কেও প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ঈদের জামাত ছড়িয়ে যায়। দিনাজপুরের এই ময়দানটি আনুমানিক 22 একর জমিতে প্রতিটি কাতারে 1,200 থেকে 1,300 জন মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এই হিসেবে ময়দানে 2,40,000 থেকে 2,60,000 মানুষ ধরে।